আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখনকার সিজন হইতেছে স্টাডি ট্যুরের সিজন। আমাদের আশেপাশে কম বেশি সব স্কুল কলেজ থেকে পিকনিক অথবা স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। সো ফাইনালি আমাদের কলেজ থেকে আমাদেরকে স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হচ্ছে। সো সকাল সকাল উঠে ফ্রেশ হতে হতে দেখলাম যে 6:30টার উপরে বেজে গিয়েছে। আমার 6:30 বাজে কলেজ ক্যাম্পাসে থাকার কথা, আর আমি এখানে মাত্র যাইতেছি। সো হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। হ্যাঁ, কলেজ থেকে নাস্তা দেওয়া হবে, তারপরও আমি একটু অ্যাডভান্স খাই নিলাম আর কি। কলেজে গিয়ে দেখলাম যে বাস রেডি, সবাই সবার বাসে উঠেও গিয়েছে। সো এইখানে আমরা কয়েকজন আসছি সকালের নাস্তাটা নিতে। আমি এই স্কুলে প্রায় অনেক বছর ধরে পড়ি, তো পিকনিকের টাইমিংয়ের ব্যাপারে আমার একটু ধারণা আছে, কারণ আমি যখন স্কুলে পড়ছি তখন 2-3 বার পিকনিকে গেছি। সো এখান থেকে রওনা দিতে আমার মতে 8টার উপরে বাঁচবেই, লেট যেন না হয় এর জন্য সবাইকে আগে আগেই সকালে ক্যাম্পাসে থাকতে হয়। সো এখানে আমাদের তিথি মোল্লা আর হচ্ছে আমাদের ক্যাপ্টেন মানে ক্লাসের ভিলিয়ন ছাত্রীও আছে। দেখো সবাই আমাকে ভালোবাসে, আমাকে কতটা ভালোবাসে। আমি বলছিলাম তুই যে পার্লার খুললা, বাসের পার্লার খুললা তুই, বিপ্লব স্যারের অনেক টাকা ইনকাম হইব, স্যার বড় লোক হয়ে যাবে তোর পার্লারের ঠেলায় খুব টেস্ট। মজা অনেক মজা, -10। স্টাডি ট্যুরের জন্য আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ময়মনসিং ভালুকা ড্রিম ওয়ার্ল্ড। কেউ আবার ড্রিম হলিডে ভাববেন না, কারণ এমন ভুল আমরাও করছি। ড্রিম ওয়ার্ল্ডের নাম প্রথম শুনছি। পিকনিকের বাসে নাচানাচি হবে না এমন তো হতেই পারে না। আমাদের মেয়েরা যে এত গুণবতী তা আমি আজকে জানতে পারলাম এই স্টাডি ট্যুরের মাধ্যমে। এদিকে আমাদের তিথি মোল্লা নাইচা একদমই ক্লান্ত, যার জন্য সে বিশ্রাম নিচ্ছে। ও বলতেছে আয় বন্ধু আমার কোলে, আয় তুইও আমার সাথে বিশ্রাম নে। সো ফাইনালি আমরা প্রায় 1.5-2 ঘন্টার মধ্যে ভালুকা যে ড্রিম ওয়ার্ল্ড পার্কটা ওইটাতে এসে পড়েছি। ভাবছিলাম ফুল দিয়ে আপয়েন্ট টাপয়েন্ট করবে, বাট হলো না। এদিকে আমাদের কেমিস্ট্রি টিচার কবির স্যার ডাকা শুরু করছে কিসের টিকেটের জন্য। তো আমি ফার্স্টে কিন্তু খেয়াল করি নাই কিসের টিকিট, ভাবছিলাম এন্ট্রি করব তো ওইটার জন্য টিকিট দিতেছে ফ্রিতে। জি স্যার পপকর্ন খায় নেন, আমার না এটা তিথি মোল্লার। তারপর স্যার যখন বলল টাকা দাও, আমি বলি কিসের টাকা? এদের র্যাফেল ড্র টিকিট মানে লটারি টাইপের আর কি, ওইটার জন্য। তো আমি যত পিকনিকে গেছি আমি জানি যে আমি কখনো এইসব লাক আমার নাই, শুধু শুধু টাকা নষ্ট, আমার এত ভালো লাক না। সো আমি এগুলো নেই না, বাট স্যার আমাকে জোর কইটা দিছে 5টা টিকিট। সো আমরা সবাই ভিতরে ঢুকলাম। গ্রামের চাচাতো বোনের মতো পানি পাইলেই মুখ ধোয়ার স্টার্ট করি। সো আমিও একটু, পানিটা ঠান্ডা ছিল, ভাবলাম যে মুখটা একটু ধুয়ে নিই কারণ মুখটা কাইলা হয়ে গেছে। সো মিস আইসা বলতেছে যে এখানে ধোয়া ধুই বন্ধ করো, সামনে যাও, সামনেই আমাদের একটা পার্ট ভাড়া নেওয়া হয়েছে, ওইখানেই রেস্ট নেওয়ার জন্য রুমও আছে, ওইখানে রেডিও হইতে পারবা, সব কিছুই হবে। তো ভিতরে যাইতে বলছে। সো ফ্রেশ হওয়ার আগে একটু ঘুরে নিই। এদিকে তো মেহরুন জিম নাচানাচি শুরু করে দিছে, আর আমি দোলনায় উঠার সাথে সাথে একটুর জন্য পড়ে যাইতাম পেছন দিক দিয়ে জিম। তো মানে আমি ওকে এখানে দুলতে দিতেছি না দেখা, ও আমাকে বলতেছে উঠার জন্য, এর জন্য ও আমাকে কোন কাপড় দিয়ে জানি মারতেছে, এটা কিন্তু কোনো ফেয়ার না।
আর এই দেখি আমাদের মেহরুন, সেই পিনিকে আছে মেহরুন। মেহরুনের একটা স্বপ্ন, সে পাতলি কামারিয়া টিকটকে, ওর অনেক ইচ্ছা নাচার, তো এই শখটা আজকে পূর্ণ হবে মেহরুনের। আমাদের সাথে আছে প্রেমা রানী দাস, সে অনেক একটা লক্ষ্মী মেয়ে। আজকে প্রচুর রোদ আর গরমও অনেক বেশি আজকে। সো জিম বলতেছিল যে ফুচকা অথবা চটপুটি অর্ডার করতে, বাট আমার কাছে একটু পছন্দ হয় নাই ওদের দেখে, এই খাবার দেখে। সো একটা প্লেটই অর্ডার করছি, ওইটা মিলেই খাইছি। তারপর আমি ওদেরকে কিনে দিচ্ছি হইতেছে আইস ললি, যেহেতু অনেক গরম পড়ছে। তারপর আমরা সবাই ড্রেসটা চেঞ্জ করে নিছি, কারণ এই গরমে ওই কলেজ ড্রেসটা বেশিক্ষণ পরতে পারতেছিলাম। ফার্স্টে ভাবছি যে চেঞ্জ করবো না, পরে আসলে না চেঞ্জ করা উচিত। সো এখানে এক একজনের সেলফি তোলা, তারপর নাচ গান যা আছে সব শুরু হয়ে গেছে। তো এখানে আমার সব ফ্রেন্ড সার্কেলটাই আছে, বসে আছে ওরা। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বিশেষ করে কলেজ সেকশনের মেয়েরা, মানে আমি খুঁজেই পাইতেছি না কলেজ নাকি স্কুল সেকশনের মেয়েরা, ধুম চাইয়া নাচ। ওফ, মানে ওদের এই লাস্ট পিকনিক এমনই মনে হইতেছে, আমাদের না। ওদের দেখে আমাদেরও নাচতে মন চাইতেছে, বাট আমরা সরমে আর ওইখানে যাই নাই। সো এর জন্য আমরা খালি মাঠেই নাচা শুরু করছি। সো এইখানে আমার সাথে আছে মাধ্যমিক শাখার, মানে আমি যখন স্কুলে পড়ছি তখনকার কয়েকজন মিস, বিশেষ করে এখানে আছে সালমা মিস, আমার প্রিয় শিক্ষকের মধ্যে উনি একজন। সো আমার মাথায় এটা কেমন লাগতেছে, পুরাই জঙ্গলি জঙ্গলি। তা আমাদের কিন্তু অনেক ক্ষুধা লাগছে, লাঞ্চ টাইম এখন। সো এখানে আমরা সবাই লাঞ্চ করতেছি, একটা বিয়ে বিয়ে ভাব আসতেছে কেন জানি। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে বের হলাম দোলনা খাইতে, এদিকে একটা ছোট পোলা পড়ে গেছে, আহারে বেচারা ব্যথা পাইছে মনে হয়। তো প্রভা বলতেছে যে তুমি দোলনা খাও, আমি একটু তোমার ভিডিও ক্লিপ নেই। তো এখানে আছে মেহরুন, একদম মানে লাল লাল টকটকা লাল, এরই পুরাই লাল। তো আমরা বের হলাম যে পার্কটা একটু ঘুরে দেখা যাক, সম্পূর্ণ নাও দেখতে পারি, বাট একটু তো হাঁটাহাঁটি করলে বোঝা যাবে। বুঝি না এই মাইয়াটা আমার ক্যামেরার সামনে সবসময় আইসা পড়ে। তো এখানে আমার ক্লাসমেট, ফ্রেন্ড সার্কেল আরও অনেকেই আছে। তো আমরা সবাই ফ্যামিলি ফটো নিতেছি, একদম হ্যাপি ফ্যামিলি। তারপর আমরা রাইড যেগুলো আছে ওটার সেকশনে চলে যাই, বাট এগুলো এখনও চালু হয়নি, হবে। তো আমরা ছবি তুলতেছিলাম। আমাদের সাদিয়া মিমি খাল কেটে কুমির নিয়ে আসছে, আপনার মতামতটা শুনি। খাল কেটে কুমির আনা হলো এসে আমি। গো যত টাকাই লাগবে কুকুর তিন অর্ডার দিবে না রাখছে কপালে, একদম চেটে গেছে আমাদের সাদিয়া মিমি। রাইড শুরু হওয়ার সাথে সাথেই টিকিট কিনে আমরা ফার্স্টে রাইডে ঢুকছি। টিকিটের দাম ছিল 50 টাকা করে প্রতিজনে। তো আমরা সবাই তাড়াহুড়া করে তাড়াতাড়ি, মানে সুপার এক্সাইটেড সবাই। এটা হইতেছে নাগর দোলা অথবা সাম্পানও বলতে পারেন, আমি অনেক বছর আগে উঠছিলাম, এখন বলতে গেলে মানে আরও বেশি মজা লাগতেছে যে অনেক দিন পরে উঠছি। তো আমরা সবাই প্রস্তুতি নিতেছি কেমন হবে, সবার রিয়াকশনটা কেমন হবে, এক একজনের রিয়াকশন। আরে
এখানে তিনটা রাইড ছিল, তিনটার মধ্যে একটা হইতেছে নষ্ট হয়ে গেছে, আরেকটা আমাদের কাছে এতটাও ভালো লাগে না, একবার ঘুরাবে তারপর নিচে নামাই দিবে, ওটা চরকি টাইপের। সো এর জন্য আমরা ভাবছি আবার উঠবো এই রাইডেই, সেম রাইডেই আবার টিকিট কেটে উঠবো। এবার উঠছিলাম আমি, মেহরুন, জিম, প্রভা লাস্টের সিটে, যাতে আরও উপরে উঠা যায়। বাট লাস্টের দিক দিয়া আমার ব্যান্ড বেজে গেছে পুরাই। लैंड करा दे पल भाई मेरे। কয় টাকা জরিমানা বলো? কয় টাকা জরিমানা? 3 টাকা জরিমানা? হ্যাঁ, না তোমার জরিমানা ইয়াল্লা। সো আমরা চাইতেছি এখন আমাদের র্যাফেল ড্রয়ের এদিকে, ওইটা নাকি হইয়াও গেছে। তা আমি ভাবতেছিলাম, আমার কাছে 6টা টিকিট ছিল, একটা আনিস স্যার দিছিল, তো 6টা টিকিটের মধ্যে একটা তো হওয়ার কথাই, কিন্তু আফসোসের বিষয় হইতেছে যে একটা টিকিটও পাই নাই। এদিকে আমার বান্ধবী অপালা, সে একটা মাত্র টিকিট কিন্না, কী বলবো, কত তম জানি হয়ে গেছে, ভালোই একটা ডিনার সেট পাইছে, বাহ কি লাক। এর জন্যই আমি বলি যে আমার লাক ভালো না, আমার এইসব লটারি মটারিতে পাই না কিছু, শুধু শুধু আমার টাকাটা নষ্ট করছে কোভিড স্যার। বলতে বলতে আমাদের ফার্স্ট উইনার একদম মুরগির মতো দৌড় দিয়ে তার প্রাইস নিতে গেছে, কষ্ট পাইছে আমরা অনেক। তো আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চা নিয়েছি, কারণ গলাটা কেন জানি বৈশা গেছে এমন অবস্থা, চিল্লাচিল্লি করলে গান গাইলে এমন তো হবে। সো বাই বাই ড্রিম ওয়ার্ল্ড ভালুকা ময়মনসিং। স্ন্যাক্স টাইমে আমাদের হেলদি খাবার দিয়েছিল, সেটা হচ্ছে একটা কমলা, কমলাটা অনেক মিষ্টি ছিল। আসার টাইমে এতটা জ্যাম ছিল না, বলতে গেলে জ্যাম ছিলই না, বাট যাওয়ার টাইমে প্রচুর জ্যাম ছিল, আমাদের যাইতেও অনেক টাইমও লাগতেছে। এই হাই, ওভারলোড নিব না, রাস্তার ক্ষতি করব না। এদিকে আমাদের ভিলিয়ন ছাত্রী জেরিন ঠান্ডা বাতাস গ্রহণ করছে, সাথে আমি আর তিথিও। সো আমরা চলে আসলাম আমাদের কলেজের সামনে। দিনটা আসলে অনেক মজা ছিল, মেমোরেবল ডে ছিল বলতে গেলে। তো আমার ফোনের চার্জ একদম 0% হয়ে গেছিলো, ফোনটা অফ হয়ে গেছিলো, তো এই জন্য আমি বাসায় এসে এন্ডিংটা করছি। সো পিকনিক বাসের কারণে অনেক জ্যাম ছিল, আমার বাসায় আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো, বাসায় এসে গলার অবস্থাও বাজে হয়ে গেছিলো। সো আমি এখানে ফ্রেশ হয়ে তারপর আমার একটু কাজ আছে, ওইটা শেষ করে ঘুমাতে যাব। মাঝে মাঝে ভাবি যে 11-12 বছরের এইসব মানে জার্নিটা মানে কিভাবে তাড়াতাড়ি চলে গেল। আস্তে আস্তে মানে আমাদের এক্সাম তো চলে আসতেছে, ইনশাল্লাহ জুনে হবে, তো আর কয়েক মাসই আছে হাতে, মানে আস্তে আস্তে মানে কেমন জানি একটা ফিলিংস কাজ করে যে এত বছর হয়ে গেল, এখন আলাদা হয়ে যাব প্রায় সবার কাছ থেকে, আগের মতো ঘোরাঘুরি হবে না, আগের মতো কলেজ বা স্কুলে থাকা হবে না। আসলে কিছু আর কিছু বলার নাই, আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কাছে একটা মেমোরেবল ব্লগ বলতে গেলে থাকবে এটা স্মৃতি হিসেবে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।